আপনি যদি রেন্টে থাকেন বা আপনি খুঁজছেন একটা পোর্টেবল ওয়্যারড্রোব তবে এই ভিডিওটা আপনার জন্য। Hey guys, I am back with a new video. Today I am so best portable wardrobe for rent person and small room. এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি এবং কিভাবে এটাকে সেট করতে হয়, কিভাবে অ্যাসেম্বলিং করতে হয়, ডিসঅ্যাসেম্বলিং করতে হয় তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন কিভাবে এই ধরনের ওয়ারড্রোব সেট করতে হয়, অ্যাসেম্বলিং করতে হয় এবং কিভাবে একে ইউজ করতে হয়। এই মডেলটার সঙ্গে আসছে প্লাস্টিকের সকেট এবং স্টিলের পাইপ। প্রতিটি স্টিলের পাইপগুলো একই সাইজ থাকে, এগুলো 12 ইঞ্চি করে আছে। সেলফগুলো আছে লাইলন এবং প্লাস্টিকের কম্বিনেশনে বানানো। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোনটার পরে কোনটা দিতে হয়। এই কাপড়টার মধ্যে একটা ছিদ্র আছে, সেখান থেকে স্টিলের পাইপগুলো ঢোকাতে হয়। যদি কোনো অসুবিধে থাকে আবার দেখবে, বারংবার দেখতে থাকবে, অবশ্যই বুঝতে পারবে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এটার মধ্যে 3খানা ডোর হবে এবং 10খানা সেলফ হবে। আমি অনলাইনে যেখান থেকে পারচেস করেছি সেখানেও আমি রিভিউ দেখিয়ে দেব এবং এই প্রোডাক্ট ইনফরমেশনটা আমি ডিটেলসে দেখিয়ে দেব। যদি তোমাদের এই ধরনের ওয়ারড্রোব পছন্দ হয় তবে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবে, তার লিংক আমি প্রোভাইড করে দেব। তো আমরা দেখো সেট করেছি, সেট করে একটা ভিডিও দেখাচ্ছি কীরকম লাগছে ওপর থেকে নিচে থেকে। এবং এই স্টিল পাইপগুলো বেশ মজবুত আছে এবং এর মধ্যে অনেকটা ওয়েট ক্যাপাসিটি আছে। প্রোডাক্ট ওয়েট 3.5 কেজি বাট ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি 72 কেজি। তোমরা সমস্ত পাইপগুলো সেট করবার পরে তো একবার দেখে নেবে যে ওটা ঠিকঠাক লাগানো হয়েছে কি না। যে ক্লিপগুলো দেওয়া থাকে ক্লিপগুলো উপর দিক নিচে দিকের একটা ব্যাপার থাকে, তো তোমরা ফিমেল যে সকেটটা থাকবে ফিমেল সকেটগুলো নিচে দিক করে রাখবে এবং মেলগুলো ওপর দিক করে রাখবে। পুরোপুরি সেট করবার পরে এর যে কাভার থাকে কাভারটায়ের ওপরে লাগিয়ে দিতে হয়। দেখুন আমরা কীভাবে লাগাচ্ছি, এইভাবে আস্তে আস্তে লাগানোর পরে এগুলো রোল করে ওপর দিকে তুলে দেবেন। দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও আপডেট পেতে। যেহেতু এটা একটা পোর্টেবল ওয়ারড্রোব তো এইটার মধ্যে যখন জামা কাপড় ফুল লোডেড থাকবে সেই অবস্থাতে আপনি টানবেন না বা এক জায়গাতে অন্য জায়গায় মুভ করবেন না। মুভ করতে গেলে আপনাকে সমস্ত জামা কাপড় নিচে নামানোর পরেই একে মুভ করতে হবে, না যে এই যে সমস্ত ক্লিপ দেওয়া আছে ক্লিপ থেকে খুলে যেতে পারে। ওয়ারড্রোবটা লাইট ওয়েট থাকার কারণে আপনি ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গা রুমের মুভ করাতে পারবেন। অনলাইন প্রোডাক্টটা রিভিউ এবং রেটিং আপনাদের দেখিয়ে দিই। ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, ফ্লিপকার্ট পারফেক্ট হোম স্টুডিও 3.10 সেল। তো কালারটা দেখুন, যেই কালারটা দেখছেন সেই কালারই ডেলিভারি হবে। বিভিন্ন কালার আছে তবে এই কালারটা আমি নিয়েছি। ছবিতে যেরকম স্টোরেজ সিস্টেমগুলো দেখছো তো ওটা অ্যাসেম্বল করার পরে এরকম স্টোরেজ লাগবে। 1380 টাকা অনলাইন দাম এবং এর রিভিউ দেখুন, এখানে দেখাচ্ছি রিভিউটা। তো ওভারঅল রিভিউটা খুব সুন্দর আছে, 3.2। এবং এর যে ডাইমেনশন আছে, ডাইমেনশনটা আমি প্রোডাক্ট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, 4 ফিট 5 ইঞ্চি এবং 5 ফিট 8 ইঞ্চের হাইট, চওড়াটা হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি। ওয়েট আমি আগেই বলে দিয়েছি 3.5 কেজি এবং এর লোড ক্যাপাসিটি 72 কেজি। পুরোটাই জিপার সিস্টেম, 2 বছরের লিমিটেড ডোমেস্টিক ব্র্যান্ড ওয়ারেন্টি দিচ্ছে প্রোডাক্ট। আমি প্রোডাক্টটার অনলাইন পারচেস করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই রকম নতুন নতুন আরও ভিডিওর আপডেট পেতে।